তো হ্যালো গাইস, আজকে আমরা এসেছি গোবিন্দপুর কাটিরাইল এই পাহাড়ের উপরে ঘুরতে। তো অনেকদিন ধরে বাসলাম এই জায়গাতে আসবো, তে আজকে এসে গেছি ঘুরতে। তো আমরা ঘুরে এখন ঘুরতে যাব, তাই চলি গাইস দেখে নেব এই জায়গাটি। এত জায়গার মধ্যে এত মানে জঙ্গল, চারোদিকে জঙ্গলেই জঙ্গল, দেখতে এত সুন্দর লাগে। তাই রাস্তা এত চিপা দিকে যেতে লাগে জঙ্গলর। এই জায়গা তিনটা চারটা বাঘ আছে। তো আমরা অনেকদিন পরে এই জায়গাতে আসলাম, কই বাঘটা দেখা যাবে কি না যাবে, তাই এর জন্য আমরা এই জায়গাতে আসলাম। তো আমরা তো দেখতে পাইনি, তাই এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকটা দেখিয়ে দেব। তো গাইস সামনের দিকে এত জঙ্গলই জঙ্গল, দেখে নে সামনের দিকটা এত জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে ছোটো ছোটো রাস্তা আছে, তো সবাই এই দিকে যেতে চায়, ঘর আছে তো ঘরে যায়। তো আমরা অনেকদিন পরে এই জায়গাতে আসলাম এর জন্য। তো আমরা দেখিয়ে দিব জায়গাটি। তো আমার সাথে আমার ভাই আছে, আমরা দুজন মিলে এসেছি ভিডিও করতে। তো গাইস দেখেন সামনের দিক, তো গাইস দেখে নেন সামনের দিকে চারিদিকে জঙ্গলেই জঙ্গল।
তো গাইস ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো বাই বাই গাইস।